এই যে বড় লোকের বেটা শুনে আমার বউয়ের দিকে কিন্তু হাত বাড়াইন না, এলে কিন্তু ওই হাত একটা দিন। Mind your language. Mind your language. She's my wife. She's my wife. She's my wife. কি কইলে? কিছু না, কিছু না। ঢুকিস তোর হাত পা কেটে আমি ঢাকা শহরে ভিক্ষা করতে বসাই দেব। যা ভাগ এখান থেকে, যা। টাকা দেব না, যা ভাগ এখান থেকে। আমি কিন্তু, তুই যদি এইখান থেকে না যাস তাহলে কিন্তু আমি তোরে জ্বালায় পুড়ে সারখার করে দেব। মনে নাই, মনে নাই সেদিনের কথা? আমি বলে সেই বদনসিব বাবা যে নিজের মেয়ের বিয়ের ভাঙন দিচ্ছে। ছোটবেলা থেকে অনেক ভাঙন দেখছি, ভাঙন দেখা দেখা যখন আবার গড়ার স্বপ্ন দেখলাম ঠিক তখনই আবার ভাঙন। এই পালকিটা নাকি আবার বাড়িতে নিয়ে যেতে হবে। পালকি ছেড়া সে বিয়ে করতে যাবো, আর যাইব কোথায়? আমার মায়ার করে আল্লাহ আমার এত বড় শাস্তি দিও না আল্লাহ। আরে কি পাপ করেছে আল্লাহ, আমার এত বড় শাস্তি দিও না। এই শোনো, আমি কিন্তু বাইরে গেলাম, একটু নিউ মার্কেট যাব, ওখানে একটু কাজ আছে, তারপরে অন্য আর একটা কাজ সেরে ফিরবো, আমার ফিরতে কিন্তু দেরি হবে। কাকে চাই যদি বলি? আপনারই চাই। আমাকে চাই মানে কি? আপনি আপনাকে চিনি না জানি না আমার ঘরে ঢুকে পড়লেন। জি না, এখনো ঢুকি নাই, দরজার সামনেই খাড়ায় রয়েছি। আপনি আমার বাড়ির কমপ্লেক্সে ঢুকে পড়েছেন, ঢুকলেন কি করে? দারোয়ান ছিল তো? কেডা দারোয়ান? দারোয়ান
দারোয়ান কি আর আমারে আটকাইবার পারে? তাই আপনি কইলে আমি চলে যেতে পারি, কিন্তু কাটছিলাম আপনার একটা উপকার করার লাগা। ঠিক আছে, আপনি যখন কোনো উপকার চান না, আপনার যখন কোনো উপকার লাগবই না, তাহলে কি আর করা জায়গা। খোদা হাফেজ। এই শুনুন, জি বলেন। আমার উপকার করতে এসেছিলেন মানে? উপকার করতে মানে উপকার করতে, খবর খবর, একটা সুপার ফাইন খবর দিতে আসছিল। খবর কি? খবর কি হয়েছে? এই লোকটা এসেছে, বলছে আমার উপকার করতে চায়, কি যেন খবর দিতে চায়। খবর? এই ধরনের লোককে বাড়িতে এলাও করছো কেন? বের করে দাও, চেহারা দেখো। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, চেহারায় যাইন না ম্যাডাম, চেহারায় যাইন না। এই বাংলাদেশে আমার মতন খুবসুরত মুখ আর পাইবেন না। আসছে দেখো, অসভ্যর মতো। এই তুমি এখান থেকে যাও তো, যাও যাও। না কি বলতে এসেছে শুনি, কি বলতে চাও তুমি? বলতে আসছিলাম আপনার হবু জামাই বাড়ির কথা। হবু জামাই? জি, সাদির রহমানের বাড়িতে কি ঘটতেছে জানেন? কি ঘটছে, কি ঘটছে এই বাড়িতে? এদিকে এসো, এদিকে এসো। তুমি শুনছো ওর কথা? তোমার বেয়াই বাড়িতে কি ঘটছে না ঘটছে সেটা ওর মুখ থেকে শুনতে হবে। হ্যাঁ, এই যাও বলছি, যাও এখান থেকে। না না, ওকে বলতে দাও কি ঘটছে ওখানে। ওইখানে তো প্রেম চলতেছে, প্রেম, রোমান্টিক সিন, সিনেমা চলতেছে, সিনেমা। তবে এখন শুধুমাত্র টেলার শুরু হয়েছে। টেলারের যদি এই অবস্থা হয়, বাকি তিন ঘন্টার ছবিতে যে কি ঘটবো, ও খোদা, আমি নিজেও কইবার পারতাছি। ট্রেলার চলছে মানে? কি বলতে চাও পরিষ্কার করে বলো। বোঝেন নাই? প্রেম কাহিনী চলতেছে, প্রেম কাহিনী। মানে কার প্রেম কাহিনী চলছে? পালকি আর সোহেল শেষ। সোহেলের নাম তুমি মুখে আনবে না। এই যে দেখেন, আপনিও কলার ধরতে আসলেন। একটু আগে সোহেল সাহেবও আমার কলার ধরছিল। সোহেল তোমার কলার ধরেছিল মানে? ধরবো না। আরে আমি যে ওই তিন ঘন্টার ছবিটা হইব না, ওইটার ভিলেন ভিলেন ফল নাই। এই ওকে তাড়িয়ে দাও এখান থেকে, তুমি এখান থেকে যাও, যাও এখান থেকে। ওকে তাড়িয়ে দাও এখান থেকে। কেন ওকে এভাবে অ্যালাউ করছো? আহ, তুমি দাঁড়াও। এই তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো, আর তুমি কে? আমি কুদ্দুস মিয়া। পালকির স্বামী, হাজবেন্ড, বর, জামাই, যা ইচ্ছা কইতে পারেন, যেই ভাষাতে ইচ্ছা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সোহেল তোমার কলার ধরেছিল কেন? কারণ সোহেল সাহেব আমার কলার ধরে সোজা সুজি আমারে বলল। কি বলল? 10,000 টাকা। মানে 10,000 টাকা দিলে গরম গরম খবরটা আপনাকে দিব। কি বলছো বুঝতে পারছি না। টাকা কেন তোমাকে দেবো আমি? দিবেন, কারণ আমি খবর বিক্রি করি। খবর বিক্রি করো মানে?
সোহেল তোমার কলার ধরেছিল বলে তোমাকে টাকা দেব আমি? দিবেন দিবেন দিবেন। কেন? কারণ যেই খবরটা আমি আপনাদের দিব ওইটা শুনলে আপনার পায়ের তলার মাটি ছুঁইরা যাইবে। কি খবর? দশ হাজার টাকা। ঠিক আছে দেব। ক্যাশ ক্যাশ ছাড়া কুদ্দুস মিয়া কোনো কাজ করে না। কুদ্দুস মিয়ার কারবারে কোনো ধার বাকি। ওকে এই নাও। এবার বলো কি হয়েছে? সোহেল সাহেব আমার কলার দইরা পুরা বাড়ির মধ্যে চিৎকার করে কইছে পালকি ইটস মাই ওয়াইফ। কি বলছো? হ্যাঁ বলছে বলছে যে পালকি ইজ মাই ওয়াইফ। পড়াশোনা না করলেও এইটুকু ইংরেজি আমি বুঝি যেটার মানে হইল পালকি তার স্ত্রী। অথচ এই ছেলেটাই কয়েকদিন বাদে আপনার মায়ের বিয়ে করতে যাইতেছে। আশরাফ সাহেব খোদা আপনার ভালো করব অনেক। একটা সোনার ডিম পাড়া হাট ছিল, এখন খোদায় আমারে আরেকটা সোনার ডিম পাড়া হাট দিছে। খোদা এই কুদ্দুস মিয়ারে তুমি কি তকদির দিলা। কি হয়েছে দেখি দেখি, এমন করছো কেন? শরীর খারাপ লাগছে? এসো এসো এদিকে এসো এদিকে এসো, এখানে বসো তো বসো দেখি। সোহেল সাহেব আমার কলার দইরা পুরা বাড়ির মধ্যে চিৎকার করে কইছে পালকি ইটস মাই ওয়াইফ। ঘামছো কেন? আচ্ছা কি হয়েছে তোমার, এমন করছো কেন? শুনলে না? শুনলে না কি বলে গেল? সোহেল বলেছে পালকি তার ওয়াইফ। তাহলে তাহলে আমার মেয়ে কি? কোন পরিচয় আমার মেয়ে ওই বাড়িতে যাবে? না না এটা হতে পারে না, এটা হতে পারে না। শোনো আমার কথা শোনো, দেখো সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক কিচ্ছু ঠিক। আমি সাদি ভাইকে বলেছিলাম ওই মেয়েটাকে ওই বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু সাদি ভাই সেটা পারেননি। আর সোহেল এখন বাইরের একটা লোকের কলার ধরে চিৎকার করে বলছে পালকি তার ওয়াইফ। ছি ছি। তাহলে তাহলে তাকে বুঝতে হবে আমার মেয়ের জীবন ফেলনা না, দরকার হলে এই বিয়ে আমি বন্ধ করে দেব, বন্ধ করে দেব। কি বলছো এসব, তুমি কি পাগল হয়ে গেছো? কোথায় যাচ্ছো? একবার সাজবে সঙ্গে এক্ষুনি। আমার কথা শোনো, যেও না যেও না। আমি আমি তোমাদেরকে নিয়ে আর পারি না, কেউ একটা কাজ যত্ন নিয়ে করে না। আমার পাঞ্জাবির বোতামটা ছেঁড়া কই, লাগানোর মতো কেউ নেই। আরে এই আমি এখন বেরুবো, আমার পাঞ্জাবির বোতামটা ছেঁড়া কেউ ঠিক করে দেবে? আহ নিজেও তো একটু একটু কাজ করতে পারো না কি? কি কি বললে? এই কি, আমি এই পাঞ্জাবির বোতাম সেলাই করব? আমার এই অবস্থা, তুমি কি করছো? দেখছো না আমি মুখে ব্যাগ লাগিয়েছি? বুড়ি মুখে প্যাক লাগাচ্ছে কেন? আমি প্যাক লাগালে তোমার অসুবিধা কি? সমস্যা তোমার?
বুড়ো কথাটা মাথায় রাখ পড়ে গেছে। এই 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 বাজে কথা বলবে না, বাজে কথা বলবে না। আমার এই সুইট টাকটাকে নিয়ে কোনো বাজে কথা না বলবে না। আমার পাশে আমি যখন দাঁড়াই তখন মানুষ আমাকে কচি খুকি বলে মনে করে জানো। বুদ্ধির বুদ্ধি, তোমাকে কচি 16-17 বছরের কিশোরী লাগে। হ্যাঁ কিশোরী তো, এই কিশোরীর জন্যই তো একসময় ইউনিভার্সিটি গেটে গিয়ে দাঁড়িয়ে থাকতে, প্রেম করতে চাইতে। আমি যে তোমার, তুমি যে আমার, মনে নেই কতদিন আমার বাপের পেছন পেছন ঘুরেছো আমাকে বিয়ে করার জন্য? তো আমি বা পাত্র হিসেবে কম কিসে, ধনী শিক্ষিত আর হ্যান্ডসাম, আর কি চাই? হয়েছে থাক, চুপ করো। আচ্ছা বোতামটা তো লাগিয়ে দেবে। বললাম তো আমি পারবো না, মুখে প্যাক লাগিয়েছি, অন্য কাউকে বলো, যাও। আচ্ছা আচ্ছা আমি অন্য কাকে বলবো? যাকে খুশি তাকে বলো, যাও তো। ঠিক আছে তবে তাই হোক, আর তুমি এখানে বসে বসে কচি খুকি শাস্তে থাকো। আমি না কোনো কাজ একটু শান্তি মতো করতে পারবো, খালি ডিস্টার্ব আর ডিস্টার্ব, বুড়ো হাবড়াদের দিয়ে কোনো কিছু হবে। নাদিয়া, নাদিয়া, আয়শা, এই আয়শা, আরে কি আশ্চর্য, ওরা গেল কোথা? দাঁড়ান। আমারে দেখ। আমি সেলাই করে দিচ্ছি। না না লাগবে না। আমার উপর রাগ করেন ঠিক আছে, কিন্তু সুই সুতার উপর রাগ করে লাভ কি? আপনি তো বেরোবেন, দিন আমি সেলাই করে দিই। কেন, ওরা কোথায় গেল? ওনারা সবাই যে যার ঘরে ব্যস্ত, দিন। সুহেল এসব কি হচ্ছে?